নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের আমাদের জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। সত্যি কথা বলতে কি, এত আমরা জ্যোতিষ অনুষ্ঠান আজকাল দেখি প্রত্যেকটা চ্যানেলে, সকাল থেকে রাত অবধি কেউ না কেউ কোনো না কোনো জ্যোতিষবিদ আমাদের সামনে আসছেন, তিনি তার মতো করে এই শাস্ত্রকে বোঝাবার চেষ্টা করছেন। আমরাও হয়তো যাচ্ছি তাদের কাছে, জানার চেষ্টা করছি নিজের সম্বন্ধে, নিজের ছেলে মেয়েদের সম্বন্ধে অদূর ভবিষ্যৎ কী অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু আমরা যে আলোচনাগুলি অনুষ্ঠানে শুনি সেইগুলোর মধ্যে সত্যি কথা বলতে গিয়ে আজকে সাধারণ মানুষ কিন্তু সেই বিষয়গুলোতে অবশ্যই তৎপর। তারা নিজেরাও জানেন এখন জ্যোতিষশাস্ত্রে জন্মছকে কী কী দোষ থাকতে পারে, কিন্তু যিনি আপনার একঘেয়েমিটা কাটিয়ে দিতে পারেন বা আপনার এই চলতি আলোচনা থেকে যিনি আপনাকে বার করে এনে আপনাকে অন্য কিছুর স্বাদ দিতে পারেন, সেই অনুষ্ঠান অবশ্যই আমার মনে হয় সর্বপ্রথমেই থাকার দাবি রাখে। আর সেরকমই একটা অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে, যিনি থাকেন আমাদের সাথে প্রতি বৃহস্পতিবার রাত্রির 9টায়, তিনি রয়েছেন আমাদের সাথে। এবং অবশ্যই অনেক জ্যোতিষের কাছে যখন গেছেন, যখন কোনো ফলই মনে হচ্ছে না এটা আমার জন্য সঠিক ফল নয়, তাদেরকে বলবো অনুষ্ঠানে আসুন, ফোন করুন, এবং সঠিক ফল পেতে গেলে তার কাছে অন্তত একবার যেতেই হবে। কারণ এই মুহূর্তে জ্যোতিষ জগতের তিনি উজ্জ্বল নক্ষত্র, সর্বোচ্চ স্থানে রয়েছেন তিনি, আর জ্যোতিষ জগতের শেষ কথা শ্রী ভূগোল শাস্ত্রী জানাবো। অনেক অনেক স্বাগত, নমস্কার বন্ধুদের, বলি আপনারা ফোন করুন এই অনুষ্ঠানে। আজকে দাদার কাছে তো আমরা রাখি প্রশ্ন, এবং যেহেতু দাদা একটু অন্যরকম আলোচনা করেন সেই জন্য আজকে আমি একটা ভাবছিলাম দাদা, যে আপনার জন্য একটা আলো মানে রেখেছি প্রশ্ন ভাবলাম করি। অনেক মানুষ আশায় রয়েছেন, আমরা ফোনটা নেব, তবে একটু আলোচনার প্রসঙ্গটা তুলে ধরি, যে ধরুন বিয়ে হয়েছে, একদম, হ্যাঁ, বিয়ের পর তো মানুষ প্রত্যেকটা মানুষই চায় যে সন্তান হবে, ঘর আলো করে আসবে, একটা বাবা মা বা দাদু দিদা প্রত্যেকের একটা আশা থাকে। কিন্তু দেখা যাচ্ছে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে সন্তান ধারণে, যেহেতু এখনো আমরা পুরুষ শাসিত সমাজে বাস করি, সেই জন্য মেয়েদেরকেই দোষ দেওয়া হয় সন্তান নেওয়া হলে। তো সন্তান ধারণে যারা অক্ষম হয় বা যাদের কোনো কারণে সন্তান হচ্ছে না, তাদের কথা আজকে একটু আপনার কাছে জানবো। জন্মছকে কি কি থাকলে এরকম ঘটনা ঘটে, ফোনটা নিয়ে নিই তারপর আসবো আলোচনা। কে রয়েছেন? নমস্কার, বুবুলদাকে নমস্কার। হ্যাঁ, বুবুলদার কাছে গেছিল এবং 45 দিনের রেজাল্ট 45 দিনে, ফাটাফাটি তাহলে অসাধারণ। আর কি সমস্যা নিয়ে গেছিল? কি মানে সাংসারিক কিছু কারণে, সাংসারিক কিছু কারণে ফল পেয়েছে। হ্যাঁ, গেছিল এবং দাদা বলেও দিয়েছিল যে 3 মাস আমি টাইম দেব, তার আগেই হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে, 1.5 মাসের মাথায় সাকসেস হয়েছে। হ্যাঁ, একদমই, দাদা বলে পজিটিভটাকে চিন্তা করতে হবে, নিশ্চয়ই একদম একদম, উনি চেপারে গেলেই বলে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, এখন কেমন আছে এমনি? আপনার যে রিলেটিভ গেছিল এখন কেমন আছে সে? এখন খুবই ভালো আছে, এবং বলছে বুবুলদার কাছে যাওয়াই ভালো আমাদের, তত তো কে বলে গেছিল। দেখুন একটা কথা বলি, ছেলের ছেলের যা, এটা ছেলে তো? হ্যাঁ ছেলে তো, ছেলে? হ্যাঁ ছেলে। ছেলের খুব হাই অ্যাম্বিশন আছেন, বুঝতে পেরেছেন? কিন্তু ব্যাপার খুব হাই অ্যাম্বিশন, খুব মানে উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা আছে আপনার ছেলে। এই ছেলে কিন্তু জীবনে অনেক বড় হবে। হ্যাঁ, এবং এর মধ্যে খুব ইচ্ছা আছে, একদম, এর মধ্যে প্রচুর কোয়ালিটি আছে। কিন্তু যেটা সব থেকে সমস্যা করছে, এই কোয়ালিটিগুলোকে কিন্তু নষ্ট করছে, ওর কি আগে কখনো কোনো ইয়ার লস হয়েছিল? না সেরকম হয়নি। হ্যাঁ, ইয়ার লস মানে ধরুন ফেল নয়, না বছর, না না যাইনি সেরকম কথা, একটু দেরিতে ভর্তি হয়েছে বা পারিবারিক কোনো মানে জয়েন্টে অল্প পেয়েছিল, একটা বেশি হয়ে গেছিল। হ্যাঁ সেটাই বলছি, যে একটা হয়েছিল, হ্যাঁ সেলটাই কিন্তু ইয়ার লস নয়, ঠিক আছে। আর একটা কথা একটু বলি, এই ছেলের আপনার ছেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, ও কিন্তু দেখবেন বাজে বন্ধু বান্ধবের দ্বারা, কারণ এখানে একটা জিনিস যেটা সব থেকে খারাপ হচ্ছে,
ওর সাফল্য খুব টপ দিয়েছে। সাফল্যর পথে কিন্তু বাজে বন্ধু বান্ধব কিন্তু মানে খুব নেগেটিভ অবস্থানে আছে, বোঝা গেছে? হ্যাঁ আপনি হ্যাঁ দাদা ঠিকই যেটা বলেছেন। শুনুন, অনেক কথা তো বলা যায় না চার্ট অনুযায়ী, কারণ এখানে যে জিনিসটা সব থেকে নেগেটিভ এই চার্ট অনুযায়ী, একটা জিনিস দেখো যে নবমে মঙ্গল এবং শুক্র যে বাজে অবস্থান করছে, অর্থাৎ হ্যালো, এখানে মানে দৃষ্টি দিচ্ছে, দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ যার ফলে কিন্তু একটা দুর্ঘটনার কিন্তু জায়গা। শুনুন একটা, আপনি কাউকে একটু দিয়ে দেখিয়ে নিন এই চারটা, ঠিক আছে? আচ্ছা আর দাদা, বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে। তাহলে কেরিয়ারে কি সাফল্য আছে কিছু? কেরিয়ার কেরিয়ারের থেকেও ওর শারীরিক জায়গাটাকে বা একটা কিছু দেখতে পাচ্ছেন বহুলদা, তাই জন্য অবশ্যই যোগাযোগ করুন আপনি। আপনার রিলেটিভ সফলতা পেয়েছে, আপনিও পাবেন, এটা কোনো ভয় দেখানো নয়। যদি জন্মছকে থেকে থাকে তাহলে সেটা কিন্তু বলা উচিত, এবং দাদা সেটা আমাকে বললেন এবং আমিও দেখলাম যে যে জায়গাটা আমি বুঝি না কিন্তু চেষ্টা করি বোঝার, তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হলো যে এই সবটাকে রেক্টিফিকেশনের ভীষণ প্রয়োজন, প্রোটেকশনের প্রয়োজন। প্রোটেক্ট না করলে কেরিয়ার পরের কথা, আগে আমি সুস্থ থাকবো তবে তো আমি কেরিয়ারটা গড়বো। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ইমিডিয়েট আপনি ছকটাকে দেখান, রেক্টিফাই করুন। আপনি আগরপাড়ায় থাকেন, দমদমে শনিবার দিন কিন্তু ভুবন শাস্ত্রী বসছেন, একদম মোবাইল নাম্বারে এই মুহূর্তে ফোন করুন, চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন, এবং কি হবে আপনার ছকটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। তো অবশ্যই সফলতা আসবে, আগে সুস্থতাটা দিন ছেলেকে, তারপর সফলতা। আসি যে প্রশ্নটা রেখেছিলাম দাদা, এবার আমরা চট করে এখন একটা জিনিস আমরা বুঝি যে কারোর যদি কোনো সন্তান না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদেরকে কিন্তু দোষারোপ করা হয় এবং সংসার ভাঙার মূলে কিন্তু দেখা যাচ্ছে যে মানে সন্তান না হওয়া। কিন্তু আগে কিন্তু বুঝতে হবে যে সন্তান না হওয়ার কারণ কি। ছেলেদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দোষ থাকে, কোনো চার্টে যদি আমরা দেখি শুক্র যদি নিশ্চিত থাকে, দেখা যাচ্ছে শুক্র কন্যায় বসে আছে বাজে নক্ষত্র পেয়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার শুক্র যদি নিশ্চিত থাকে তাহলে স্বাভাবিকভাবে কিন্তু সন্তানের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে থেকে প্রবলেম আসবে। কিন্তু আমরা দেখি যে এই জায়গাটা কিন্তু আমরা খুব মিসগাইড হই, ভীষণভাবে মিসগাইড হই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা নারীদেরকে দোষারোপ করি এবং আমরা জানি যে সন্তান ধারণে সে অক্ষম, তাই বলে সংসার থেকে সে বিতাড়িত হয়। এবং আজকের ডেটে দাঁড়িয়ে এই সমস্যা কিন্তু ঘরে প্রায় মানে লেগেই আছে, অনেক পরিবারে দেখা যায় এবং অনেক ক্লায়েন্ট এসে এই ধরনের যে সবগুলো চার্ট থাকে সেই সব চার্টগুলো বিচার করে দেখা গেছে যে তাদের কিন্তু ম্যাক্সিমাম 90% কিন্তু এই প্রবলেম, সাথে অন্যান্য প্রবলেম আছে 10%। অর্থাৎ এই প্রবলেম যদি কারো যদি থাকে, অর্থাৎ চার্টটা কিন্তু বিচার করার দরকার আছে। কিন্তু এখানে একটু প্রশ্ন রাখি, ছেলেটির শুক্র নিচস্থ হবে, মেয়েটিরও কি শুক্র নিচস্থ হবে? না না, মেয়েটার ক্ষেত্রে মনে করো পজিটিভ কিন্তু ছেলেটা নেগেটিভ, নেগেটিভ তাহলে পজিটিভ প্লাস মানে কি মাইনাস, মাইনাস স্বাভাবিকভাবেই। কিন্তু হয়তো আমরা দোষ দিচ্ছি মেয়েটাকে, কারণ এই তার হয়তো ঠিকই আছে, তার ঠিক আছে, কারণ আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট এসছে, ছেলেটা এসছে, এবার দেখা যাচ্ছে যখন সেই ছেলে তার ওয়াইফ চলে গেছে অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে, তাড়িয়ে দিয়েছে, এবার সে তার ওয়াইফ এবং তার নিজের চাট যখন বিচার করা হলো তখন কিন্তু এই সমস্যাটা ধরা পড়লো। তখন আমি বললাম যে আপনি মানে তখন তো আফসোস ছাড়া আর কিছু না করার নেই, করার নেই তো। আমি বললাম আপনি কারোর কাছে জাননি এই ধরনের একটা চাট, আপনার তো নিজেরই ফল্ট, নিজেরই তো সমস্যা, তখন কিন্তু সে জানাচ্ছে এটা। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম সমস্যা থাকে যে দীর্ঘদিন বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না, শুধু মেয়েরা নয়, আজকের দিনে আপনারা জানেন এটা সায়েন্স, একটা পুরুষও কিন্তু দায়ী থাকে সন্তানের ক্ষেত্রে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মেডিকেল জায়গাটা অবশ্যই আপনারা সাহায্য তো নেবেনই মেডিকেল সায়েন্সের, কিন্তু অ্যাস্ট্রোলজিকেও সঙ্গে নিন। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আদৌ কি হওয়ার সম্ভাবনা আছে, তো অন্য কিছু উপায় কি রয়েছে, এই সব নিয়ে কিন্তু বিস্তারিত। আজকে কিন্তু অ্যাস্ট্রোলজিটা এতটাই মডার্ন হয়ে গেছে, এতটাই বিজ্ঞানসম্মত, যেটা আপনাকে কিন্তু এই অ্যাডভাইসগুলো খুব সুন্দর করে দিতে পারে। তো কে রয়েছেন একটু দেখবো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি হুগলি শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের ব্যাপারে একটু জানতে চাইছি, কাজের ব্যাপারে। নিশ্চয়ই নিশ্চয়ই, জন্ম তারিখটা বলতে হবে? হ্যাঁ, 2/3/1984, সেকেন্ড মার্চ 2/3/1984। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 3টে। দুপুর তিনটে। জন্মস্থানটা কোথায়? হুগলি শ্রীরামপুর। হুগলিতে, ঠিক আছে। কেরিয়ার নিয়ে প্রশ্ন, শুক্রবার জন্ম তাই তো? শুক্রবার জন্ম? হ্যালো, হ্যাঁ বলুন। শুক্রবার জন্মবার না, সোমবার তো। 2/3/1984 তো? হ্যাঁ, 2/3/1984 শুক্রবার, ফ্রাইডে। ওকে,
তুমি ভালো করে ভুল ডেটে করেছো, ভালো করে জানবে। শুক্রবার জন্মবার। হ্যাঁ ও শুক্রবার। কেটে দাও কেটে দাও কেটে দাও, এই ধরনের ক্লাইন্ট ভুল আসছে। জন্মবার ডেট ৩৪ বছর বয়সেও তার কিন্তু ক্যারিয়ার নিয়ে চিন্তা। তাহলে এই ধরনের নমস্কার বলুন, কোথা থেকে বলছেন? চেতলা। ১৫৭১৯৯৪, তাই তো? ১৯৯৪ ১৫ জুলাই। ঠিক আছে, আর জন্ম সময়টা বলুন। ভোর ৫টা ১২। ভোর ৫টা ১২। হ্যাঁ, জন্মস্থানটা কোথায়? কলকাতা। আপনি টিভির ভলিউম একটু কম করুন, ফোনে শুনুন। শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমার ছেলের কাজের সম্বন্ধে বলবো। কন্যা রাশি কর্কট লগ্ন, ঠিক আছে? এখন দেখুন, শনির দশম দৃষ্টি ও রাশির উপরে চলছে, বুঝতে পারলেন? অর্থাৎ শনির দয়া, অর্থাৎ এই মত অবস্থায় আপনার ছেলের কিন্তু এখন কিন্তু কাজের জায়গা কিন্তু ভালো থাকবে না, যতক্ষণ এর কোনো প্রতিকার না হবে। বোঝা গেল কি বললাম? কারণ কন্যা রাশির কিন্তু টাইম কিন্তু ভালো চলছে না এখন বর্তমানে, কারণ শনির দশম দৃষ্টি কর্মের উপরে পড়েছে গোচরে, যার জন্যে আপনার ছেলের এই মুহূর্তে কিন্তু এরকম ট্রাভেল চলবে, অক্টোবর পর্যন্ত এরকম ট্রাভেল চলবে। ঠিক আছে, আপনি ভালো কারোর কাছ থেকে, একজন ভালো মানে কারোর কাছ থেকে ছেলের চাকটাকে একটু রেকটিফিকেশন করুন, হলো? ঠিক আছে। ক্যারিয়ারের জায়গাটা এই মুহূর্তে ভালো যাবে না, তবে অক্টোবরের পর থেকে একটু আলো দেখা দিচ্ছে, কিন্তু প্রতিকার আপনার ছেলের জন্মজাতকে ভীষণভাবে প্রয়োজন। কোন জায়গাটা কিভাবে এগোতে হবে সেটা প্রোটেক্ট কি কোন এবং আর একটা জিনিস যেটা সব থেকে বড় ব্যাপার, চতুর্থে বৃহস্পতি এবং রাহু, যার ফলে দেখবেন যে ও কিন্তু মানে অনেক গুরুজনের থেকে সেভাবে সাপোর্ট পায় না, হলো কি বললাম? গুরুজনের থেকে সাপোর্ট পায় না, এবং যতটা মানুষের থেকে হেল্প পাওয়ার কথা কর্মস্থানে, সেটা কি ধর্মীয় স্থানে বলুন কিংবা সামাজিক স্থানে, অর্থাৎ যতটা মানুষের থেকে ফিডব্যাক পাবে সেরকমভাবে কিন্তু আপনার ছেলে কিন্তু খুব বেশি পাবে না। ঠিক আছে, তো এই যে আপনি না লাইনে নেই আমাদের সাথে, তা আমি একটুখানি বলে দিই, যারা বুবুল শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে চাইছেন, শাস্ত্রীজির ফোন নাম্বার যাচ্ছে, মোবাইল নাম্বারে আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নাম্বারগুলো লিখে নিন, 9674663867, এবং আরও একটি নাম্বার রয়েছে 8647921170। যারা দেখাতে চাইছেন তাদের জন্য আমি বলে দিই, আগামী কাল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কালীঘাটে, অর্থাৎ ১৩ তারিখ শুক্রবার কালীঘাটে পাচ্ছেন, দমদমে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা শনিবার দিন, অর্থাৎ ১৪ তারিখ পেয়ে যাচ্ছেন দমদমে, আর কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন ১৫ জুলাই, সেটা রবিবার। কৃষ্ণনগরের বন্ধুরা যারা নাম লিখিয়েছেন তাদের তো তারা দেখাবেনি, আর যারা এখনো পর্যন্ত লেখাননি তাদের বলবো একটু নামটা লিখিয়ে নিন, কারণ কৃষ্ণনগরে মাসে একবার করে যান, সুতরাং ১৫ তারিখ এবার ডেট করেছে, ১৫ তারিখের জন্য লিখিয়ে নিন। বর্ধমানের বন্ধুরা পেয়ে যাচ্ছেন ২২ তারিখ, অর্থাৎ পরের রবিবার, এবং ২৯ তারিখ পাচ্ছেন মালদার বন্ধুরা, অবশ্যই নাম লেখান। শিলিগুড়ির বন্ধুরা পাচ্ছেন ১২ই আগস্ট, এবং আপনারা দক্ষিণেশ্বর সিংহদুয়ার দুয়ারের পাশেও কিন্তু চেম্বার পাচ্ছেন, বুধবার দিন বারাসাতে পাচ্ছেন, বারাসাত স্টেশনের পাশে, বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন শ্যামবাজারের চেম্বার, আর শনিবার তো দমদমে রয়েছেন দাদা অবশ্যই, আর শুক্রবার দিন কিন্তু কালীঘাটে। আমি একটুখানি দেখে নেব কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলুন। ৫ জুন ১৯৯৭। ৫/৬/১৯৯৭। জন্ম সময়? ৬টা। ৬টা। জন্মস্থানটা কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। কি নিয়ে জানবেন? আমি আমার ক্যারিয়ার বিষয়ে জানবো। এই মুহূর্তে কি করেন আপনি?
আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমবিএ তে অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, দেখা যাক কি হয়। বৃশ্চিক লগ্ন, হ্যাঁ বৃশ্চিক লগ্ন বৃষ রাশি, রাশি লগ্নের সপ্তমে রবি বুধ বুধাদিত্য যোগ। একটা কথা শুধু বলবো, যেটা একাদশ স্থানে, কিন্তু একাদশ জায়গা, একাদশ স্থান অর্থাৎ যেটা আয়ের অর্থাৎ কর্মস্থান, এখানে যে চার্ট অনুযায়ী কর্মস্থানের জায়গাটা কিন্তু একটু গোলাযোগ। আচ্ছা, আগে আগে তোমাদের একান্নবর্তী কি পরিবার ছিল? আগে একান্নবর্তী পরিবার থেকে তোমরা কি এখন কি ভেঙে এসছো? মানে এখন কি মা বাবা জয়েন্ট ফ্যামিলি ছিল কি আগে? একবার বলুন, বুঝতে পারলাম না। জয়েন্ট ফ্যামিলি ছিল? না না না, আগে আগে তোমাদের এখন না, প্রিভিয়াস ছিল না। বাবারা, বাবা কি, বাবা প্রথম থেকে কি বিয়ের পর বাবা মা আলাদা থাকতেন? না না, বাবা মা তো একসাথেই আছে। না না, আলাদা মানে ঠাকুমা দাদু এনাদের সাথে থাকতেন নাকি? হ্যাঁ বলছি, আপনাদের আগে তো জয়েন্ট ফ্যামিলি ছিল তাই তো, এখন তো মানে বেরিয়ে এসেছেন। হ্যাঁ বলুন। জয়েন্ট ফ্যামিলি বলতে আমাদের, আমার শ্বশুর একা ছিলেন আর আমার তিন ভাতুর, আমার স্বামী ভাতুর দেওর এরাই ছিল। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থটা একটু বলুন তো। সন্ধ্যা ছটায়, 5 জুন সন্ধ্যা ছটায়। 5ই জুন, 5 জুন তো, 5th জুন তো। হ্যাঁ 5 জুন সন্ধ্যা ছটায়। 1st জুন না 5th জুন? আপনি তো গার্জিয়ান, ছেলের তো বেশি বয়স, তা আপনি ফোনটা ধরেননি কেন প্রথমে? না এরকম ভাবে কিন্তু এটা কেয়ারলেস করলে হবে না, তাই না? এখানে টাইমের দাম আছে, এইভাবে এইভাবে এটা করলে হবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে কেরিয়ার, অবশ্যই অবশ্যই ও বলছে যে একটা ভালো একটা ডিগ্রি করছে, এডুকেশন, তাহলে কি এডুকেশন ওর? ঠিক আছে, আমরা নিয়ে নেব, কেটে দিয়েছি। হ্যাঁ, জন্ম, নিজের জন্ম ডেটটা তো ঠিক। এবার দেখো একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, যে যাদের কিন্তু দেখবে যারা খুব সিনসিয়ার, অর্থাৎ সে যেখানে থাকুক না কেন তারা কিন্তু জীবনে প্রোগ্রেস করে, এটাও কিন্তু একটা বিচার, এটাও একটা বিচার, এটাও কিন্তু ভগবান অবশ্যই। কারণ এই যে ঠিক করে বলতে পারছে না, অর্থাৎ সে যে একটা এমবিএ করবে, অর্থাৎ তার পার্সোনালিটি কি, সে যে সে তো মানে ঠিক করে তার তো ডেট অফ বার্থই বলতে পারছে না, অর্থাৎ ইন্টারভিউ রুমেই তো সে কেটে যাবে তো, অর্থাৎ সে চাকরি পাবে কী করে, এটা তাকে বুঝতে হবে, এটাই তো বিচার। অর্থাৎ কোনো মানুষ যদি তার নিজস্ব জন্ম তারিখ যদি ঠিকভাবে যদি না বলতে পারে, একটা গুড কোয়ালিটির স্টুডেন্ট, মানে তাহলে চিন্তা করুন, তাহলে আমাদের এদেরকে নিয়ে তাহলে এরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে চাকরিটা পাবে কী করে? এবার আপনারা কী করে আশা করেন? নমস্কার, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? বলুন জন্ম তারিখ বলুন। ছেলে 13/8/1985। বা 13/8/1985। জন্ম সময়? সকাল 7:28। জন্মস্থানটা কোথায়? কলকাতা। কলকাতা, হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন রয়েছে? এর কি মঙ্গলবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, সিংহ লগ্ন, আদ্রা রাহু নক্ষত্রে জন্ম। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকুন একটু সময় দিন। হ্যাঁ দেখুন, একটা কথা বলি, আদ্রা নক্ষত্রে জন্ম হলে দেখবেন যেটা সব থেকে বড় ব্যাপার, আপনার ছেলে তাই তো, যেটা সব থেকে বড় ডিসিশন মেকিং এ ভুল করবে, অর্থাৎ ভুল সিদ্ধান্ত নেবে কিন্তু, অর্থাৎ কেরিয়ার, কেরিয়ার এস্টাবলিশের ক্ষেত্রে, অর্থাৎ যে জিনিসটা মনে করুন চুজ করলো, পরে কিন্তু বুঝলো যে না এই স্ট্রিমে কিন্তু আসা ঠিক হয়নি, অর্থাৎ তাকে ভুল পথে চালিত করবে যেটা রাহু করে, এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। হ্যালো হ্যালো, আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলুন ছেলে কি? হ্যাঁ বলুন। বলছি ছেলে, আমার এই 2014 সালে একটা কন্ট্রাক্টুয়াল সরকারি চাকরি
হচ্ছে পিডব্লিউডিতে, আমার প্রশ্ন হচ্ছে এই চাকরিটা পারমানেন্ট হবে কিনা, হলে কবে নাগাদ হবে? আচ্ছা, এর 2014 সালের আগে ছেলে কি করতো এমনি? হ্যাঁ, মানে ছেলে কি করতো এর আগে? এর আগে প্রাইভেটে করতো, এমনি পড়াশোনা, এডুকেশন, কোয়ালিফিকেশন কি করেছে ছেলে? অ্যাকাউন্টেন্সিতে অনার্স, গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনে অ্যাকাউন্টেন্সিতে অনার্স, তাই তো? তার মানে বুঝুন যে এত একটা সুন্দর একটা জায়গা হয়ে, এবং এইচএসের পরে, মানে এইচএসের পরে মাধ্যমিকের পরেও কিন্তু একটা সিদ্ধান্ত ভুল হয়েছে, এইচএসের পরেও কিন্তু একটা সিদ্ধান্ত ভুল হয়েছে, বুঝতে পেরেছেন? সেটা কিন্তু পরে কিন্তু রিয়ালাইজ করলো ছেলে, সেটা কিন্তু পরে কিন্তু রিয়ালাইজ করলো, বুঝতে পারলো। এখন আপনার ছেলের যেটা চলছে বর্তমানে, ওর ওর স্থায়ী হবে, ঠিক আছে? দীর্ঘ হয়েছে মানে একটা, আপনি যেটা বলছেন যে স্থায়ী হবে কিনা, তাই তো? ওর হুম 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 ওর যেটা সব থেকে সমস্যা হচ্ছে, এর মঙ্গলটা কিন্তু উইক হয়ে বসে আছে। মঙ্গল হচ্ছে লিডার, অর্থাৎ কর্ম যে দেবে, ঠিক আছে, কর্মপতি। ওর মঙ্গল, মঙ্গল কিন্তু নিঃশস্ত, আপনি যেটা করুন ওর মঙ্গলে জাস্ট একটু সামান্য একটু প্রতিকার করে নিন। কি বলেছে বুঝতে পেরেছেন? আপনি 14টি একটা লাল পলা ছেলেকে পড়িয়ে দিন। হলো কি বললাম? ও 14টি একটা লাল পলা পড়িয়ে দিন, এই বছরের সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ও কাজটা ফাইনাল হবে। আচ্ছা, হবে তো ফাইনাল, একদম হতে বাধ্য, হতে বাধ্য। আচ্ছা, ঠিক আছে। এর কিন্তু মঙ্গল নিঃশস্ত, সেজন্য দেখবেন খুব দ্রুত রেগে যায় আপনার ছেলে, খুব দ্রুত রেগে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক কথা, এটা ঠিক কথা, আমি তো বলছি যে, এবং সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল করে। ওর যেটা মূল ব্যাপার হচ্ছে জন্ম নক্ষত্র একটা পাপ নক্ষত্র পড়েছে, এবং এর ফলে কি হবে, সিদ্ধান্ত নিতে ভুল করবে। সিদ্ধান্ত নিতে যদি ভুল হয় সবসময় মনে করুন, ও জান, মনে রাখবেন ও ভালো ক্যামেরাম্যান, কিন্তু ও গেছে অভিনয় করতে, তাহলে স্বাভাবিকভাবে তার তো ভালো সাইন করতে পারবে না, রেজাল্টটা তো পাবে না, একদম। কারণ এই চার্ট অনুযায়ী কিন্তু সেটা দেখাচ্ছে। একবার আপনি যদি মনে করেন, শ্যামবাজারে কিন্তু দাদা বসছে প্রতি বৃহস্পতিবার, তো শ্যামবাজারের চেম্বারে একবার দেখিয়ে নিন, আদেও ওর কোন দিকটা হবে, এই জবটা ওর পক্ষে কতটা সুটেবল বা আগামী দিনে কতটা সাকসেস পাবে, এগুলো জানার ভীষণ প্রয়োজন আছে। গভর্নমেন্ট সার্ভিস বলেই আমি তাতে ঝুঁকে থাকবো তা কিন্তু নয়। না 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 না, কারণ এর সত্যি কথা বলতে কি বলতো, এর গভর্নমেন্ট সার্ভিস এ কিন্তু পাবে, এর চারে গভর্নমেন্ট সার্ভিস আছে, কিন্তু সাথে এটাও দেখাচ্ছে এখানে সে কিন্তু স্থায়িত্ব পাবে না, অর্থাৎ সে চাকরি নিজের থেকে ছেড়ে দেবে, পার্মানেন্সি কিন্তু হবে না। হ্যাঁ, এই চাকরি সে কিন্তু ছেড়ে দেবে, অর্থাৎ এই চাকরি কিন্তু সে কিন্তু পুরোপুরি কিন্তু করবে না। অর্থাৎ এর সব থেকে একটা বড় জিনিস হচ্ছে যে সিদ্ধান্ত বেশিক্ষণ একটা জায়গায় স্থির থাকতে পারে না, কিন্তু চার্ট কিন্তু সেটা ইন্ডিকেট করছে। আমরা একটুখানি বলে দেবো, শাস্ত্রীজি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি 9টায়, প্রতি শনিবার 7টা 25 এবং প্রতি সোমবার কিন্তু 8টা 10 অনুষ্ঠান থাকে। আজকে তো সময় একেবারে শেষের দিকে, যারা আজকে লাইন পেলেন না শনিবারের অপেক্ষায় থাকবেন, শনিবার 7টা 25 অনুষ্ঠান রয়েছে। এখন যেহেতু অমাবস্যা চলছে, সেই জন্য একটা কথা বলবো, আজকে রাত্রি 12টার মধ্যে আপনারা একটা লাল শালু নিন, লাল শালু নিয়ে 3টে লবঙ্গ, 3টে তেজপাতা এবং 3টে গোলমরিচ নিয়ে একটা লাল কালি দিয়ে একটা সাদা কাগজে আপনার যে মনস্কামনা, অর্থাৎ আপনি কোনো একটা কাজ করতে চাইছেন কিন্তু সেই কাজটা দীর্ঘদিন ধরে মনে করেন আপনার আটকে আছে, দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ যদি আটকে থাকে, সেটা আপনি কোনো কিছুতেই মুক্তি পাচ্ছেন না, তাহলে সেটা লাল কাগজে এইভাবে আপনি 11 বার লিখুন ওই সমস্যাটা। সমস্যাটা লিখে এই লাল শালুটা ভাস করে হলুদ একটা সুতো দিয়ে ওটাকে জড়াবেন, জড়িয়ে আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে ওটাকে পুঁতে দিন। রাত 12টার মধ্যেই কিন্তু, রাত 12টার আগে কিন্তু কাজটা করতে হবে। পুঁতে দেওয়ার পরে আপনি নিজের মনস্কামনা জানাবেন, আপনি আগামী দিন সকাল 9টার মধ্যে একবার সাবু খাবেন, এই কাজটা যারা যারা করবেন দেখবেন সেখান থেকে মুক্তি পাবেন। অবশ্যই এটা আজকে করতেই পারেন আপনারা। আর আজকে তো আমাদের সময় শেষ, শাস্ত্রীজিকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনাদের যারা সঙ্গে ছিলেন, তারা তো চেষ্টাও করেছেন, এবং যারা পাননি তাদেরকে বলবো শনিবারের অপেক্ষায় থাকতে। ভালো থাকুন। চেম্বারের ফোন নাম্বার যাচ্ছে আগামীকাল, কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে শনিবার দমদম, এবং 15 তারিখ কৃষ্ণনগর, একদম মাথায় রাখুন এবং নাম লিখিয়ে ফেলুন। সবাই ভালো থাকুন, নমস্কার, সবাই ভালো থাকুন।